হ্যালো ফ্রেন্ডস, আমি দুর্বা। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল পান শরবত। ভীষণ ভালো খেতে হয়, বাড়িতে একবার আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তার জন্য কতগুলো পান পাতা নিয়ে নিয়েছি। পান পাতা অবশ্যই মিষ্টি পান পাতা হতে হবে। তারপর দেখুন, পান পাতা থেকে এইভাবেই ডান্টিগুলো আমি ছাড়িয়ে দিলাম। তারপর মিক্সিং বলে এইভাবে হাতে করে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন চিনি দিতে হবে, এক কাপ মতন চিনি দিলাম। তারপর এর সাথে নারকল কুড়ে রেখেছিলাম, সেই নারকলটাও দিয়ে দিলাম এক কাপ দিয়ে। সেটা তাতে মৌরি দিলাম, মৌরি দু চামচ। তারপর সেটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম, দেখুন ডাস্ট করে নিলাম এইভাবে, এই রকম ভাবে ডাস্ট। একটু জল দেবেন না, কিন্তু জল দিলে অনেকদিন রাখা যাবে না। এরপর এতে গুলকন দিয়ে দিচ্ছি, এটা কিন্তু পানের দোকানেই পাওয়া যায়। এটা মিশিয়ে দেবেন এর সাথে, ভীষণ ভালো টেস্ট হয় এর। একটু গুলকন সেই জন্য মিশিয়ে দিলাম, তার সাথে এলাচ দিলাম, অপূর্ব স্বাদ হয়। তারপর বরফ জল দিয়ে দিচ্ছি, এই ঠান্ডা জল দিলে পান পাতার কালারটা নষ্ট হবে না। দেখুন এবার মিক্স করে নিয়ে এলাম, এই রকম দেখতে হবে। এরপর আমি শরবত রেডি করছি। তার জন্য দু চামচ পান পাতা বাটা নিলাম, চিনি দিলাম দু চামচ, তারপর ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম এক কাপ মতন। আপনারা প্রয়োজন বোধ করলে আরও এক কাপ দিতে পারেন, আমি এক কাপ দিলাম। দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এরপর দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম ফ্রিজে, সেই দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। ঠান্ডা দুধ অবশ্যই দেবেন, এর সাথে একটু আইস কিউব দিয়ে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। শরবত তো বেশ ঠান্ডা ঠান্ডা হবে। দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এলাম, এই রকম হয়েছে দেখতে। এরপর আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দিচ্ছি, দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়। এরপর যে পাশ পাওয়া যায় সেটা নিয়ে এসে সুন্দর করে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর খেতে হয়। বন্ধুরা বাড়িতে খাওয়ান, আপনারা নিজেরা খান, বাড়িতে যারা অতিথি আসবেন তাদেরকেও দেন, ভীষণ ভালো লাগবে, অবশ্যই ভীষণ নাম করবে। দেখুন খুবই ভালো টেস্টি। যারা পান খেতে ভালোবাসেন তারা তো প্রচণ্ড রকমই ভালোবাসবেন এই পান পাতার শরবত, কিন্তু যারা খান না তারাও খেতে চাইবেন, ভীষণ টেস্টি হয়। শুধু এই হোলিতে যে খাবেন তার নয়, সারা বছরই এই গরমের সময়ে এই পান পাতার শরবত করে খান। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু, তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।